বিদায় বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং, কনকনে ঠান্ডায় জুবুথুবু রাজ্যবাসী, এসবের মাঝেই আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস, চিন্তায় শিউলিরা। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে ফের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে শীতের। তাপমাত্রা ঘোরাফেরা করছে 12 ডিগ্রির আশেপাশে, সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়ার দাপট বেড়েছে। কাশ্মীর, উত্তর ভারতে তুষারপাত, পিছিয়ে নেই দার্জিলিং, পিছিয়ে নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিও। শেষ বেলায় জাকিয়ে শীত উপভোগ করছে আম বাঙালি। শীত জাকিয়ে পড়তেই খেজুর গাছে নতুন করে হাঁড়ি পাতা শুরু হয়েছে। সযত্নে গাছ কেটে শিউলিরা পেতে দিচ্ছেন হাঁড়ি। সারা রাত অপেক্ষার পর সকালে সেই রস সংগ্রহ করে রস জ্বালিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু নলেন গুড়। ভোজনরসিক বাঙালির রসনা তৃপ্ত করতে এই নলেন গুড় থেকেই তৈরি হয় হরেক রকমের খাবার। পিঠেপুলি, মোয়া, নলেন গুড়ের সন্দেশ, মিষ্টি, পাঁটালি। নদিয়া জেলাতেও এরকম কয়েকশো পরিবার রয়েছেন যারা খেজুরের রস থেকে গুড় তৈরি করেই জীবিকা নির্বাহ করেন। সেরকমই এক ব্যক্তি এদবার আলী শেখ বলেন, প্রতি বছর এই সময়টির জন্যই অপেক্ষা করে থাকি। এই খেজুরের রস ও গুড় বেচে দু পয়সা বাড়তি রোজগার হয়। তার কথায় এটি মরশুমি পেশা। তিনি জানান, একটি গাছ থেকে রস নেবার পর কমপক্ষে 5 থেকে 7 দিন বিশ্রাম দিতে হয়। এই সময়কে বলে শুকি। তিনি বলেন, শুকি না দিলে খেজুর গাছের রসের স্বাদ থাকে না, ফলে নলেন গুড়ের স্বাদও কমে যায়। তবে বর্তমান বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, কিন্তু সেই তুলনায় নলেন গুড়ের দাম পাচ্ছেন না তারা। আক্ষেপ এই পেশায় যুক্ত অন্যান্যদেরও। এই 30-35টার মতন, ওই 500-600 টাকা করে এখন বিক্রি হচ্ছে। এই গোটা 10-12 গাছ নেবেছে। শীত পড়লে রসটা ভালো হবে, মিষ্টি হবে, গাঢ় হবে। আচ্ছা আচ্ছা, শীতের সময় এই এই কাজ করি। এসবের মাঝেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই খবরে স্বভাবতই চিন্তায় পড়েছেন শিউলিরা। বছরের শেষ সময়ে একটু শীত জাকিয়ে পড়তে রস ভালোই হচ্ছিল, ব্যবসাও জমে উঠেছিল। দোকানগুলিতে মোয়া মিষ্টি কেনার ভিড় জমেছিল ক্রেতাদের। প্রকৃতির নিয়মে ফের বিদায় নেবে শীত, আবার অপেক্ষা একটি বছরের। শীতকাল হলে মোটামুটি ধরুন বাইরে থেকে লোকজন এখানে আসে এবং মোয়ার একটা মোমো গন্ধ থাকে, মানে কি বলবো, খুব ভালো লাগে বাইরে থেকে যখন লোকজন এখানে আসে। প্রচুর ঠান্ডার ভালো প্রভাব থাকে, তাহলে মানে বিক্রি হওয়াটা ভালোই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।